বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন। দিলদার, বন্যা পরবর্তীতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির হয়েছে যেগুলা এগুলা নিরূপণ করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন। আমরা ইতিমধ্যে দর্শকদের জানিয়েছিলাম যে পানি সম্পদ বিভাগের যে পরিমাণ ক্ষতি হয়েছে 15,000 থেকে 20,000 গরু মারা গিয়েছে এবং 20 লক্ষর উপর মুরগি মারা গিয়েছে, অর্থাৎ 400 কোটি টাকার বেশি পোলট্রি ফার্মের ক্ষতি হয়েছে। পাশাপাশি সড়ক সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চালু করতে পারেনি। আর স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হলে ডায়রিয়া এবং পাশাপাশি নিউমোনিয়া রোগ বৃদ্ধি পেয়েছে। ফেনী 250,000 জেনারেল হাসপাতালে আমার পিছনেই দেখা যাচ্ছে যে এখানে ডায়রিয়া রোগী স্থান সংকুলন না হওয়ার কারণে বেড সহ বিভিন্ন ফ্লোর সহ ইয়াতে ভর্তি করতে হয়েছে। এবং পাশাপাশি আমরা যতটুকু জেনেছি 17 ওয়ার্ডের বিপরীতে এখন ভর্তি রয়েছেন 80 জন রুগী এবং এই রুগীগুলার সাধারণত যে ডায়রিয়া ওয়ার্ড ছিল ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করতে না পেরে এখন তাদেরকে 6 তলায় এনে ভর্তি করতে হয়েছে। এবং এই ভর্তি করার কারণে এখানে কিন্তু 6 তলায় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যান এবং যে রয়েছে লিফটটি রয়েছে, যে লিফটটি না থাকার কারণে আসলে এখানে রোগীদের উঠেই এখানে কষ্ট করতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসা সেবার বিষয়ে যে রোগীদেরকে বলা হচ্ছে যে এখানে ওষুধ ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সেবার বিষয়টি এসেছে আসলে অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসকরাও এখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন। আর ওষুধের বিষয়টি এসেছে, ওষুধের বিষয়টি আসলে যারা রোগী তারা তাদের স্বজনরা বাইরে থেকে এনে এখানে ওষুধের ডাক্তারদেরকে দিচ্ছেন এবং বা নার্সদেরকে দিচ্ছেন, তারা ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু এখানে চিকিৎসা সেবার বিষয়ে আশপাশের জেলাগুলো থেকে রোগী এসে ভিড় করার কারণে আসলে এখানে রোগীর চাপটা বেড়ে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।